23 জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস। সারা বিশ্বের সাথে রাজ্যেও তা পালন করা হবে। এই উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। শনিবার সাংবাদিক সম্মেলনে জানান চেয়ারম্যান রতন সাহা। রবিবার রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল বের হবে। সব ক্রীড়া সংস্থা ও খেলোয়াড়দের বলা হয়েছে মিছিলে অংশগ্রহণ করার জন্য। নেতা মন্ত্রী বিধায়ক সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আগামীকাল রেলি একটা বের করবো, প্রতি বছরের মতো রবীন্দ্র ভবনের সামনে থেকে সমস্ত ডিগনিটারি যারা আমাদের আছেন, আমরা অনেককেই বলেছি আসার জন্য, খেলোয়াড় এবং সমস্ত স্পোর্টস ইউনিটের যত ইভেন্ট আছে প্রত্যেক ইভেন্টের সদস্যদের বলছি, তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের যারা খেলোয়াড় আছে সবাইকে আমরা অনুরোধ করেছি, কালকে আশা করি প্রচুর লোকজন হবে, প্লেয়াররা থাকবে, গ্যাদারিং হবে ফ্রম ত্রিপুরা ওই রবীন্দ্র ভবনের সামনে থেকে। তো আমাদের রোড ম্যাপটা হচ্ছে আমাদের এখান থেকে রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হবে দুর্গবাড়ি, রাজবাড়ি, কামান চৌমুনি, পোস্ট অফিস চৌমুনি, আরএমএস চৌমুনি, ওরিয়েন্ট চৌমুনি এবং আবার ভাইয়া রবীন্দ্র ভবনের সামনে গিয়ে ফিনিশ হবে। এটা হচ্ছে আমাদের রোড ম্যাপ।